আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছো। চলে এলাম তোমাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আবেদন প্রক্রিয়াতে আবেদন করছো, তারা থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পেরেছো কি নিয়ে কথা বলতে চলেছি। তো আজকে সেই ধারাবাহিকতায় তোমাদের বি এবং ক ইউনিটের পরে তোমাদের যে ইউনিট সেটি হলো সি ইউনিট, যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ইউনিট বিজ্ঞান শাখার জন্য। সেই ইউনিট নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো, কিভাবে তোমাদের পরীক্ষা হবে, কত মান বন্টন রয়েছে, কোন সাবজেক্ট পেতে হলে তোমাদের রিকোয়ারমেন্ট কত লাগবে, পাস মার্ক কত লাগবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কোন বিভাগে কতটি আসন রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। চলো তাহলে দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। যার চ্যানেলটি নতুন দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ধরনের নতুন আপডেট পেতে। দেখো এখানে প্রথমত রয়েছে যে সি ইউনিটের বিষয়ভিত্তিক পরীক্ষা মানমন্ডল এবং শর্তাবলী। এখানে সি ইউনিটের বিষয়গুলো রয়েছে, এখানে প্রায় 26টি বিষয় রয়েছে। 26টি বিষয়ের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে সি ইউনিটে, এবং এখানে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এবং ভর্তি পরীক্ষায় দুটি স্ট্রিমে অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিজ্ঞান স্ট্রিম যারা তাদের জন্য হলো মানমন্ডল। এর মধ্যে পদার্থ, রসায়ন, আইসিটি এই তিনটি বিষয় অবশ্যই তোমাদেরকে আনসার করতে হবে, এই তিনটি বিষয় আবশ্যিক। এর মধ্যে প্রশ্নের সংখ্যা থাকবে 25টি করে প্রথম দুইটির জন্য, এবং আইসিটি থাকবে 5টি করে, এবং প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে 1.25 করে, অর্থাৎ টোটাল 80টি প্রশ্ন থাকবে তাই। এবং প্রতিটির জন্য যে নম্বর সেটি গুণ আকারে করে 31.25 এবং 6.25 এই মার্কগুলো থাকবে। এরপরে তোমাদের অন্য আরেকটি সাবজেক্টকে তোমাদের আনসার করতে হবে, সেটির মধ্যে জীববিজ্ঞান, জীববিদ্যা এবং জীববিদ্যা প্লাস গণিত। তোমাদের বিষয়ভিত্তিক তোমাদের যে সাবজেক্ট সেই রিকোয়ারমেন্ট অনুসারে তোমরা গণিতের আনসার করবে নাকি জীববিজ্ঞান আনসার করবে সেটি নির্ধারণ করবে। এছাড়া তোমরা জীববিদ্যা এবং গণিত দুটোই বিষয়ে কিন্তু আনসার করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন সংখ্যা থাকবে 25-25 এবং 13+12, অর্থাৎ টোটাল 25 থাকবে, এবং প্রতিটি প্রশ্নের মার্ক সেই একই রকম 1.25 করে, এবং মোট মার্ক হলো 31.25, টোটাল 100 মার্ক অর্থাৎ হলো। তো এই 100 মার্কের পরীক্ষার জন্য তোমাদেরকে আবেদন করতে হবে। এর মধ্যে কিছু শর্তাবলী তোমাদের এখানে দেওয়া রয়েছে, সেগুলো হলো যে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থী ক এবং খ শাখা জীববিজ্ঞান প্লাস গণিত বিষয়ে উত্তর দিবে তারা সিইউনিটের সব বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তার মানে বোঝা গেল তোমরা ক এবং খ শাখার অর্থাৎ পদার্থবিজ্ঞান, রসায়ন, আইসিটি এবং জীববিজ্ঞান, গণিত যদি সবগুলোতেই আনসার করো, তাহলে তোমরা যে কোনো সাবজেক্টের জন্য যে কোনো ইউনিটে তোমরা সাবজেক্ট পাবে, যে কোনো সাবজেক্ট তোমরা পেতে পারবে। কিন্তু যারা গণিত এবং জীববিজ্ঞান আলাদা আলাদা দিবে, তাদের জন্য কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে, কিছু নির্দিষ্ট সাবজেক্ট পাবে। এরপর হলো যে সকল শিক্ষার্থী ক এবং খ শাখার গণিত বিষয়ে উত্তর দিবে, শুধুমাত্র তারা সি ইউনিটে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, পপুলেশন সায়েন্স এবং হিউম্যান রিসোর্স, পলিত গণিত, সহায়ক শিক্ষা, ক্রীড়াবিজ্ঞান, ভূগোল, পরিবেশবিদ্যা, ভূতত্ত্ব, খনিবিদ্যা, মনোবিজ্ঞান, ফলিত রসায়ন, রসায়ন প্রকৌশল, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো তারা পাবে গণিত বিষয়ে যদি তোমরা আনসার করো। এরপর যারা ক এবং খ শাখার মধ্যে থেকে শুধুমাত্র জীববিজ্ঞান বিষয় আনসার করবে, তাদের ক্ষেত্রে তারা পাবে শুধুমাত্র ফার্মেসি, প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান, শারীরিক শিক্ষা, ক্রীড়াবিজ্ঞান, ভূগোল এবং পরিবেশবিদ্যা, বায়োটেকনোলজি, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূতত্ত্ব, খনিবিদ্যা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা মনোবিজ্ঞান, মাইক্রোবায়োলজি, অ্যাগ্রোনমি এবং এগ্রি এক্সটেনশন, ফিশিনাইজ, ভেটেনারি, অ্যানিমাল সায়েন্স এবং ক্রপ সায়েন্স টেকনোলজি বিভাগে তারা অধ্যয়ন করতে পারবে। এরপর তোমাদেরকে যদি ভর্তি পরীক্ষায় পাশ করতে হয়, তাহলে ক বিভাগ যেটি রয়েছে প্রথম তিনটি সাবজেক্ট আবশ্যিক, সেগুলোর থেকে কমপক্ষে তোমাদের সবগুলো মিলে 25 নম্বর পেতে হবে, এবং খ শাখা যেটি রয়েছে অর্থিক সাবজেক্ট, সেখানে কমপক্ষে 10 মার্ক পেতে হবে। তাহলে তোমাদের 40 মার্কের একটি নম্বর হয়ে গেল, এবং এরপরে যারা পাবে তারা পাশ করবে এবং তারা সে অনুসারে র্যাঙ্কিং অনুসারে তাদের যে র্যাঙ্ক সেটি নির্ধারণ করা হবে। এরপর হলো সাহিত্য শিক্ষা এবং ক্রীড়াবিজ্ঞান বিভাগে বিজ্ঞান স্ট্রিম থেকে বঞ্চিত ভর্তিচ্ছ শিক্ষার্থীদের ওএমআর সিটে নির্ধারিত পছন্দের গড়টি অবশ্যই পূরণ করতে হবে, অন্যথায় সাহিত্য শিক্ষা বিভাগে তারা বিজ্ঞান বিভাগের জন্য বিবেচিত হবে না। তো এই ছিল বিজ্ঞান বিভাগে যারা রয়েছে, যারা আবেদন করবে এবং পরীক্ষা দেবে তাদের জন্য, এবং যারা বিজ্ঞান বিভাগ ছাড়া এখানে সাবজেক্টগুলো পেতে যাচ্ছ তাদের জন্য হলো যে অস্ট্রিম অর্থাৎ অবিজ্ঞান স্ট্রিম, নন সায়েন্স স্ট্রিম, তাদের জন্য হলো যে বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, ভূগোল এবং মনোবিজ্ঞান এই শাখাগুলোর থেকে তোমাদেরকে 25 মার্কের করে আনসার থাকবে
তো তাদের জন্য বাংলা ইংরেজি আবশ্যিকভাবে দিতে হবে এবং সাধারণ বিজ্ঞান অথবা ভূগোল অথবা মনোবিজ্ঞান এই কল থেকে যে কোনো একটিতে তোমরা 25 25 করে প্রশ্ন থাকবে প্রথম দুইটির জন্য এবং পরবর্তীটির জন্য 30টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 1.25 করে মার্ক থাকবে এবং টোটাল মার্ক যেটি সেটি গুণাকারে হয়ে টোটাল 100 মার্ক থাকবে 80টি প্রশ্নের জন্য এরপর যারা অবিজ্ঞান স্ট্রিম রয়েছে শুধুমাত্র ভূগোল এবং পরিবেশ বিদ্যা এবং মনোবিজ্ঞান এবং শৈশিক এবং ক্রীড়া বিজ্ঞানে ভর্তি হওয়ার জন্য বিবেচিত হবে তাহলে তোমরা মাত্র যারা এখানে অন্য বিভাগ থেকে আবেদন করছো বিজ্ঞান বিভাগ ছাড়া তারা ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান শৈশিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান এই চারটি ইউনিটে তোমরা আবেদন করতে পারবে অথবা সাবজেক্ট পাবে এবং গ শাখায় যারা ভূগোল বিষয়ে পরীক্ষা দিবে তারা শুধুমাত্র ভূগোল এবং পরিবেশ বিজ্ঞানে এবং যারা মনোবিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিবে তারা শুধুমাত্র মনোবিজ্ঞান এবং যারা সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিবে তারা ভূগোল পরিবেশ বিদ্যা মনোবিজ্ঞান সাধারণ বিজ্ঞান এবং ক্রীড়া বিজ্ঞান প্রত্যেকটির জন্য বিবেচিত হবে এরপর হলো শৈশিক এবং ক্রীড়া বিজ্ঞানের ভর্তির জন্য বিজ্ঞান এবং অবিজ্ঞান উভয় স্ট্রিমে ভর্তির পরীক্ষার্থীদের ক্ষেত্রে মেধা ক্রম অনুসারে বিবেচিত করা হবে এবং লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা প্রাপ্ত নম্বর খেলাধুলা বিষয়ক যে কর্তৃক নির্ধারিত জাতীয় স্কেল পর্যায়ে স্বীকৃত সনদ নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রদান করা হবে এবং ব্যবহারিক পরীক্ষার সময় এবং তারিখ পরবর্তীতে জানানো হবে এরপরে বিকেএসপিতে যাদের সনদ রয়েছে তাদের শৈশিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান বিভাগে 20% কোটা সুবিধা পাবে এবং তাদের ভর্তি পরীক্ষা 5 নম্বর শুধুমাত্র 25 করে দেওয়া হয়েছে স্ট্রিমে আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে শৈশিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান বিভাগের জন্য 16টি ভূগোল পরিবেশ বিজ্ঞানের জন্য 16টি এবং মনোবিজ্ঞানের জন্য 22টি আসন নির্ধারিত থাকবে বিজ্ঞান বিভাগের বাইরে রয়েছে তাদের জন্য খুবই কম সংখ্যক আসন এখানে রয়েছে তাই বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে মূলত এই আসনটি বা এখানে যতগুলো আসন রয়েছে সেগুলো তো আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো এবং তোমরা সেই অনুসারে প্রস্তুতি নিতে থাকো কে কোন বিষয়ে পড়তে চাচ্ছ সেই অনুসারে তোমাদের সাবজেক্ট ওয়াইজ ভালো করে প্রিপারেশন নাও এবং আশা করি তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে এবং যে কোনো ধরনের আপডেট পেতে টেক নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী যে কোনো আপডেট পেতে এবং অন্যান্য বার্ষিকগুলোর জন্য যে আপডেট সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।